চাঁদ কে বুকে ধরে নদী অহংকারে ভালোবাসায় ভেসে যায়। তুমি কি আমাকে ভালোবাসো? বলো বলো, তুমি কি আমাকে ভালোবাসো? বলো তুমি কি আমাকে ভালোবাসো? ঠিক যখন ওর স্বামী আর ওর সৎমা ওকে নিতে এসেছিল তখন থেকেই দেখা গেছে পালকি বাড়িতে নেই। কোথায় পালকি? আমি যদি একবারের জন্য কাউরে বলে না যাই তাতে অসুবিধা কি? আমার কি এই অধিকারটুকুও নাই? আর আমি তো এই বাড়ির বউ, তাছাড়া মা খবরদার আমাকে মা বলবে না। তুমি এ বাড়ির বউ না, তুমি এ বাড়ির বউ না, তুমি এ বাড়ির বউ না। কাল সকালে এ বাড়ি থেকে তুমি চলে যাবে। না মা, আমি যাব না। আর যদি যেতেই হয় আমার লাশ যাবে। ঠিক আছে, প্রয়োজন হলে তোমার লাশই যাবে। জন্ম যিনি দিয়েছেন তিনিই মারবেন, আপনারা আমারে মারতে পারবেন। আর সত্যি কথা বলতে কি, যতক্ষণ না আমার স্বামী সবার সামনে আমার হাত ধরে বলে যে আমি তার স্ত্রী, ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু নেই। এমনিতেই বলে মেয়েদের নাকি কচ্ছপের প্রাণ, কই মাছের জাল। এত সহজে আপনার আমরে মারতে পারবেন। বাদ দেন, নিশ্চয়ই রান্নাবান্না কিছুই করেননি। আপনারা তো আবার কিছু করবেন না, সবকিছু আমারই করতে হবে। যাই রান্না করতে যাই, নয়তো না খেয়ে থাকতে হবে। সত্যি করে বলো তো তুমি কোথায় গিয়েছিলে? একটা কাজে। কি কাজে? বলতে পারেন নির্মাণ কাজ। মানে কি নির্মাণ কাজ? আত্মনির্মাণ। মানে বুঝলাম না। পরে বলবো, আপনাদের সমানে সমানে হতে হবে না? আপনাদের কাছে তো সবই নিচু লাগে, টাকার গরম। বাবার নাম কি জানো? আমার বাবার নাম বলুন বলুন। তারপর তারপর আব্বাস খান। আপনি সাবধানে যাবেন, সাবধান ফিরবেন। আর আর আপনার খাওয়া হয়ে গেলে আমার একটা ফোন। আমার না একটা সন্দেহ হচ্ছে জানেন? কি? আপনার কণ্ঠস্বর আর আমার পরিচিত একজনের কণ্ঠস্বর আমি খাই না। খাবেন না? কে? খাবো, খেয়ে নেন। আপনি না খেলে তো আমি খাই না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
শোনো, তুমি আমার সামনে আসো না কেন? আমাকে তোমার মুখ দেখাও না কেন? আপনি তো আমার মুখ দেখতে চাননি। বিয়ের পরে মনে নেই আপনি আমায় কি কি বলেছিলেন? তুমি ভেব না, আমার দাদি মন জুগিয়ে চললেই তুমি আমার স্ত্রী হয়ে বাড়িতে থাকতে পারবে। একবার মুখে দিকে তাকিয়ে দেখো, কি করুন মুখে মুখ আমি কোনোদিন দেখিনি, কোনোদিন দেখবো না। ওই মুখ দেখাম বাপ, আম্মু ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো, এক্ষুনি চলে যেতে বলো। সেই জন্যে আমি আপনারে মুখ দেখাই না। কিন্তু কখনো যদি তোমার মুখ দেখতে আমার অনেক ইচ্ছে হয়। দেখবেন, 100 বার দেখবেন, আপনার যখন ইচ্ছে হয় তখন দেখবেন। শুধু আমরা আগে থেকে বলে রাখবেন, আমি আপনার জন্য সেজে গুজে তৈরি হয়ে থাকব। আপনি ঠিক যেমন সাজ পছন্দ করেন তেমন। তুমি কি করে জানলে আমি কেমন সাজ পছন্দ করি? জানি, আপনার সম্পর্কে আমি অনেক কিছুই জানি যা আপনিও জানেন না। তা জানো, এই যেমন আপনি স্বভাবে ভালোবাসেন না সেটা আপনি জানেন না, আপনি বোঝেন না। বলছো কি তুমি? আমি সাবাকে ভালোবাসি, আমি কি বিয়ে করতে যাচ্ছি? না, আপনি সাবাপরে বিয়ে করছেন বাধ্য হয়ে, সমাজে মুখ রাখার জন্য। তুই যখন জানো বাধা দিচ্ছ না কেন? আমি বাধা দেবার কে? বাধা তো অন্য কেউ দেবে। কে দেবে? ওই যে একটা মেয়ে মডেল, যার জন্য এত অশান্তি হচ্ছে, এত ঝামেলা হচ্ছে, যার সঙ্গে আপনি রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছেন, পার্টিতে নাচছেন, তার জন্য কি, তাই না? তা বলতে পারো, আর এই জন্যই তো আমি তোমাকে সাজতে বলছি। কেন সেই জন্য সাজতে বলছেন কেন? ও তুমি বুঝবে না। এক কাজ করো, কাল আমি সকালবেলা বাইরে যাওয়ার সময় তুমি কমলা রঙের শাড়িটা পরে সেজে থাকবে, আমি নিজ হাতে ঘোমটা খুলে তোমার মুখ দেখব আর আমার সন্দেহ দূর করব। আমি যা ভাবছি তাই যদি হয়। কি ভাবছেন? না কিছু না, তুমি সকালের কথাটা মাথায় রেখো। কাল আমি সকালবেলা বাইরে যাওয়ার সময় তুমি কমলা রঙের শাড়িটা পরে সেজে থাকবে, আমি নিজ হাতে ঘোমটা খুলে তোমার মুখ দেখব আর আমার সন্দেহ দূর করব। আমি নিজ হাতে ঘোমটা খুলে তোমার মুখ দেখব তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। তোমার মুখ দেখাচ্ছি আমি। কি বলছো? কি হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, সোহেল যখন ঘোমটাটা তুলবে তখন কি দেখোই না কি হয়।
খুশিতে ভরপুর উচ্ছল। কাল তোর স্বামী ওর মুখ দেখবে, দেখাচ্ছি। কাল আমি সকালবেলা বাইরে যাওয়ার সময় তুমি কমলা রঙের শাড়িটা পরে সেজে থাকবে, আমি নিজ হাতে ঘোমটা খুলে তোমার মুখ দেখব। সকালবেলা বাইরে যাওয়ার সময় তুমি কমলা রঙের শাড়িটা পরে সেজে থাকবে, আমি নিজ হাতে ঘোমটা খুলে তোমার মুখ দেখব। কে, চিনতে পারছো না? না, মানে আমি গেলাম। তুমি পালকি? হ্যাঁ। কোনো সমস্যা নেই, তোমার সাথে 5,000 টাকা কন্ট্রাক্ট হচ্ছিল না, এ নাও, এখানে 10,000 টাকা আছে, ধরো। আর শোনো, এই যে শাড়িটা, এটা তুমি পরেই চলে যাও, তোমার গিফট। পালকির গল্প এই বাড়িতে শেষ। পালকির চোখে আমার ছেলের চোখ আর কোনোদিনও পড়বে না। সোহেল মুখে এক বলছে, মনে আরেক বলছে। কি মুখে বলছে? সাবা সাবা, মনে পালকি। যদি সোহেল পালকির মুখ নাই দেখে, তাইলে পালকির মুখ দেখতে চাইছিল কেন? পালকির মুখ দেখতে গিয়ে কি দেখেছিল যার জন্য সে পালকিকে ঘৃণা করতে শুরু করে?